সময় চাই আমি পারার কাছ থেকে ক্রিয়েটিভিটি। আজ মল্লির দিয়ে ক্লেক্রাফট যেটাকে বলে সেটা করে দেখাবো কয়েকটা জিনিস। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন, আর পারলে সাবস্ক্রাইব করবেন, সবার সাথে শেয়ার করবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো। তো শুরু করা যাক। এই ক্লে আপনার যে কোনো বুক স্টল বা স্টেশনারি দোকানে আপনারা এমনিতেই পেয়ে যাবেন। দুটো জিনিস দেওয়া থাকে, দুটোকে 50-50 মিক্সড করতে হয়, দুটা তৈরি করতে হয় 50-50 দিয়ে। এখন এই দুটোকে ভালো করে মিক্সড করব, তারপর বিভিন্ন শেপ দেব। ভালো করে মাখা হয়ে গেছে ক্লেটা, এটাকে গোল করে নেব। ট্যালকাম পাউডারের সাহায্যে মাখলে সুবিধা হয়, হাতে কম লাগে। ডোটাকে ভালো করে না মাখলে শেপগুলো আনা যায় না।
ড্রাই হওয়ার জন্য 30 to 45 মিনিটস রাখতে হয়, তাতেই ড্রাই হয়ে যাবে। ওকে, ড্রাই হওয়ার পর এটা কালার করব। আমি সব ফেব্রিক অ্যাক্রিলিক পেন্ট বা ফেব্রিক পেন্ট যেগুলো সেগুলো ব্যবহার করব। দেখা যাক। এগুলো এখন মোটামুটি শুকিয়ে গেছে, এরপর কালার করব। কী কী কালার করবো একটু দেখিয়ে দিই। আর 3D যে আউটলাইনারগুলো হয় না, ওগুলো একটু ডেকোরেশনের জন্য ব্যবহার করব। এগুলো ইজিলি অ্যাভেলেবেল, সব স্টেশনারি দোকানে পাওয়া যায়, বুক স্টলে পাওয়া যায়, 24 ইচ। পরে Thank you.
মোটামুটি তৈরি হয়ে গেছে এগুলো। এবার একটা স্ট্র নিয়েছি, স্ট্রটাকে ছোট্ট করে কেটে নেব। এগুলোকে ওভারনাইট এভাবে রেখে দেবো, একদম পুরোপুরি ড্রাই হয়ে গেলে এর পেছনে ম্যাগনেট লাগিয়ে ফ্রিজ ম্যাগনেট বানিয়ে নেব। ফ্রিজ ম্যাগনেট আমরা বাজার থেকে কিনি পয়সা দিয়ে, কেনার দরকারই নেই, নিজেই বানিয়ে নেওয়া যায় ভ্যারাইটি।
Hello everyone, you're watching Paramita's Creative Corner. Don't forget to like, share and do subscribe to my mom's channel. And if you like the video, do let us know in the comment section. Thank you. Bye.